টেস্ট ক্রিকেটকে বলা হয় ক্রিকেটের সেরা ফরম্যাট। রাজকীয় এই ফরম্যাটে একজন ক্রিকেটারের স্কিল ও টেম্পারমেন্টের পরীক্ষাটা হয়ে যায়। সেই পরীক্ষায় যারা উতরে যান, ক্রিকেট তাদের মনে রাখে। একজন ব্যাটারের জন্য সেঞ্চুরি একটা বড় মানদণ্ড। সব ফরম্যাট মিলে 100 সেঞ্চুরি সচিন রমেশ টেন্ডুলকারের, টেস্টে আছে 51টি। চল্লিশের বেশি টেস্ট সেঞ্চুরি আছে জ্যাক ক্যালিস ও রিকি পন্টিংয়েরও। এখনও টেস্ট খেলছেন এমন ব্যাটারদের মধ্যে সেঞ্চুরি সংখ্যায় চূড়ায় আছেন স্টিভ স্মিথ। 84 ম্যাচেই 27 সেঞ্চুরি তার, সমান সংখ্যক সেঞ্চুরি আছে বিরাট কোহলিরও, তবে ম্যাচ খেলেছেন 101। এই দুই ব্যাটারের চেয়ে সেঞ্চুরি সংখ্যায় বেশি পিছিয়ে নেই ইংলিশ কাপ্তান জো রুট। 116 টেস্টে তার সেঞ্চুরি 25টি, অথচ 2021-এর আগ অবধিও বিরাট কোহলির চেয়ে 10 ও স্টিভ স্মিথের চেয়ে 9 সেঞ্চুরি পিছিয়েছিলেন রুট। 2021-এর জানুয়ারি থেকে গতকাল অবধি জো রুট এই ব্যবধান কমিয়ে এনেছেন 2-এ। January 2021 থেকে চলতি বছরের 17 মার্চ পর্যন্ত জোরু টেস্ট সেঞ্চুরি করেছেন 8টি, তাও 19 ম্যাচ খেলে। এই সময়ে বিরাট কোহলি 14 টেস্ট খেললেও সেঞ্চুরির দেখা পাননি। 9 টেস্ট খেলায় স্টিভ স্মিথের সেঞ্চুরি কেবল 1টি। 2021-এ নিজের খেলা প্রথম টেস্টে ডাবল সেঞ্চুরি, একই ভেন্যু গলে পরের টেস্টে 186। চেন্নাইয়ে ভারতের বিপক্ষে ঠিক পরের ম্যাচে আর এক ডাবল সেঞ্চুরি। রুট যেন হয়ে উঠেছিলেন রান ও সেঞ্চুরি মেশিন। এরপর বেশ কিছু ইনিংস বিরতি নিয়ে নটিংহাম, লর্ডস ও লিডসে টানা 3 সেঞ্চুরি, প্রতিপক্ষ ছিল ভারত। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে চলমান টেস্ট সিরিজে আবার টানা 2 সেঞ্চুরি। ফ্যাব 4 বা ফ্যাব 5 অন্য সদস্যরা যখন সেঞ্চুরি খরায় ভুগছে, তখন জো রুটের যেন নবযৌবন। 31-এ রুট টগবগে তরুণ, সেঞ্চুরি করা যেন তার নেশা।